বেনিয়োগের সম্পদ টাকা একত্রিত করলে বোধহয় বাংলাদেশের মেহেরপুর জেলায় সম্পদ জমি তার মালিকানা চলে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রী এক মিনিট চেক করলেই পারে সে দেশে না বিদেশে। বেনিয়োগের আহমেদের অবস্থান নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, উনি তার অবস্থান জানেন না। আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই। এটা আইনজীবী সমাজকে, সকল ব্যক্তিকে, সকল নাগরিককে হতবাক করছে। সরকার তার অবস্থান নিয়ে তো লুকোচুরি খেলতেছে। বললে হবে পাসপোর্ট ইমিগ্রেশন কার আন্ডারে? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী এক মিনিট চেক করলেই পারে সে দেশে না বিদেশে। অবস্থান জানা নাই, এটা আমি মনে করি এটা একটা লুকোচুরি করা হচ্ছে। ওনাদের কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, জাতির কাছে যাই বলবেন স্পষ্ট বলা উচিত, লুকোচুরি কোনো সুযোগ নাই। বেনিয়োগের আহমেদ সে তো তার সম্পদ আপনার ক্রোক করলেন, সামান্য সামান্য। আবার শোনা যাচ্ছে সে যাওয়ার আগে নাকি 100 কোটি টাকার মতন পত্রপত্রিক 100 কোটি উদ্যোগ করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম কোথায় ছিল? কীভাবে সে 100 কোটি টাকা তুললো সরকার জানে না? এটা বাংলাদেশ ব্যাংক জানে, কিন্তু তাকে সে সুযোগ করে দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তো অনেক আগে থেকে আসছিল, কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিলেন আপনারা? আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনিয়োগের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা, নাকি সত্যিকার অর্থে বেনিয়োগকে তার প্রসিকিউট করতে চায়। বেনিয়োগের সম্পদ এখন মধ্যে পত্রপত্রিকা আসছে, টেল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, নগদ টাকা। বাংলাদেশের বোধহয় প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে, এবং সে সেন্ট মার্টিন পর্যন্ত তার সম্পদের বিস্তার। এই সব সম্পদ একত্রে এবং নগদ টাকা একত্রিত করলে বোধহয় বাংলাদেশের মেহেরপুর ছোটো জেলার সম্পদ, মেহেরপুর জেলায় সম্পদ জমির দাম বোধহয় একই সে মালিকানা, তার মালিকানা চলে আসবে মনে হয়। এত সম্পদের মালিক হলো, এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কীভাবে করলো? সে কি ঢাকার পুলিশ কমিশনার থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাৎ করলো? পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের ডিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাৎ করলো? সরকারি টাকা আজীবী থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মসাৎ করলো? এটা প্রশ্ন আছে। পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে? তার সময়ে 2014 সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে, এই ঢাকা শহরে আছে। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, সালাউদ্দিনকে গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে বরং স্থায়ী কমিটির সদস্য। সবই তার কিন্তু তার সময়ের